আজকের পর্বে আমি থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেটস থাইরক্স 50 মাইক্রোগ্রাম ট্যাবলেটসগুলি নিয়ে আলোচনা করব। কোন ধরনের শারীরিক সমস্যা হলে এই ট্যাবলেটস খেতে হয়, এটি খাওয়ার সঠিক নিয়ম কি, কতদিন খেতে হবে, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এটির দাম কত, কোথায় পাবেন, বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনি শুধু আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন এটি থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেটস থাইরক্স 50। এটির মধ্যে যে কম্পোজিশন আছে সেটি হলো থাইরক্সিন সোডিয়াম 50 মাইক্রোগ্রাম। এই বোতলটির মধ্যে 100টি ছোট ছোট ট্যাবলেটস আছে। প্রতিটি ট্যাবলেটের মধ্যে 50 মাইক্রোগ্রাম করে থাইরক্সিন সোডিয়াম আছে। এটি তৈরি করেছে ম্যাকলয়েড ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটির দাম 121 টাকা। সময়ের সাথে সাথে এর মূল্য বাড়তেও পারে, আবার কমতেও পারে, বাট কমবে না, বেড়ে যেতে পারে। এই থাইরক্স মার্কেটে 12.5 মাইক্রোগ্রাম, 25 মাইক্রোগ্রাম, 50 মাইক্রোগ্রাম, 75 মাইক্রোগ্রাম, 100 মাইক্রোগ্রাম, 125 মাইক্রোগ্রাম, 150 মাইক্রোগ্রাম ও 200 মাইক্রোগ্রাম পাওয়া যায়। এটি মূলত হাইপোথাইরয়েডিজমের চিকিৎসায় ব্যবহার করা হয়। যাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা আছে তাদেরকে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে। হাইপোথাইরয়েডিজম কি আসুন জেনে নেওয়া যাক। কম বেশি আমরা সবাই জানি আমাদের গলার এখানে থাইরয়েড নামক এক প্রকার গ্রন্থি আছে। এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামক এক প্রকার হরমোন উৎপন্ন হয়। এই থাইরক্সিন হরমোনটি আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে লাগে। যদি কোনো কারণে এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের উৎপাদনটা যদি কমে যায় তখন ডাক্তারি পরিভাষায় তাকে হাইপোথাইরয়েডিজম বলে। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় থাইরক্সিন হরমোনটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। সবসময় মনে রাখবেন থাইরক্সিন হরমোনের লেভেলটা যদি কমে যায় তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, আর যদি বেড়ে যায় তখন তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। তাহলে পরিষ্কার বোঝা গেল আমাদের গলার এখানে থাইরয়েড গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামক হরমোন উৎপন্ন হয়। যদি সেটি প্রয়োজনের তুলনায় কমে যায় তাহলে হাইপোথাইরয়েডিজম, যদি বেড়ে যায় হাইপার থাইরয়েডিজম। আজকের পর্বে আমি হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা নিয়ে আলোচনা করছি। হাইপোথাইরয়েডিজমের সমস্যা হলে বেশ কিছু লক্ষণ দেখা যায়, যেমন শরীরের ওজন বেড়ে যাওয়া, মুখমণ্ডল ফুলে যাওয়া বা মুখের ফোলা ভাব, সবসময় ক্লান্তি ক্লান্তি ভাব, ঠান্ডা সহ্য করতে না পারা, সবসময় শীত শীত লাগা, কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া, চুল পড়া, শরীরে আয়রনের ঘাটতি দেখা দেওয়া, পেশিতে ব্যথা, পেটের সমস্যা, হজমের সমস্যা, মাসিকের সমস্যা, গর্ভধারণে অক্ষমতা। যদি এই সমস্ত সমস্যা দেখা দেয়, বিশেষ করে মহিলাদের যদি এই সমস্ত সমস্যা দেখা দেয়, তাহলে একজন ডাক্তারকে দেখিয়ে রক্তের T3, T4, TSH পরীক্ষাটি করে নেবেন। রক্তের এই রিপোর্টটি করার পর আপনার থাইরয়েডের সমস্যা হয়েছে কিনা সেটি পরিষ্কার বোঝা যাবে। যদি থাকে তাহলে ডাক্তারবাবু আপনাকে থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট খেতে বলবেন, আর যদি না থাকে তাহলে কিছুই খেতে হবে না। থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট এটি মার্কেটে আরও অনেক ব্র্যান্ড নেমে পাওয়া যায়। সবচাইতে আমার কাছে যেটি ভালো মনে হয়েছে সেটি হচ্ছে থাইরক্স, এছাড়াও থাইরোনোরাম, এলট্রক্সিনও পাওয়া যায়। তবে আপনার ডাক্তারবাবু আপনাকে যেটি প্রেসক্রাইব করবেন আপনি সেটিই খাবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটি করে বড়ি জল দিয়ে গিলে খেতে হবে। এটি আপনি ভাঙবেন না, চিবিয়ে ও চুষেও খাবেন না, জল দিয়ে গিলে খাবেন। এই মেডিসিনটি খাবার পর আপনি কিছু খাবেন না, 2 ঘন্টা ওয়েট করবেন। তারপরে যদি আপনার কোনো অন্যান্য মেডিসিন থাকে 2 ঘন্টা পরই খাবেন, সাথে সাথে খাবেন না। ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই মেডিসিনটি খাবেন, তারপর 2 ঘন্টা ওয়েট করবেন, যদি অন্য কোনো মেডিসিন থাকে সেগুলি খাবেন, যদি না থাকে আপনি ব্রেকফাস্ট করে নেবেন।
তবে মনে রাখবেন এই মেডিসিনটি খাবার পর 2 ঘন্টা ওয়েট করবেন তবেই অন্যান্য খাবার খাবেন অন্যান্য মেডিসিন খাবেন 2 ঘন্টার মধ্যে কিছু খাবেন না এটি আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে তবে আপনার ডোজ কম বেশি হতে পারে যদি আপনি এখন 50 মাইক্রোগ্রাম খান সেটা হয়তো কমে 25 হতে পারে কি বেড়ে 100 হতে পারে 200 হতে পারে তবে এই মেডিসিনটি আপনি খাবেন এবং 3 মাস অন্তর অন্তর থাইরয়েড রক্তের T3 T4 TSH পরীক্ষা করে দেখবেন এটি সারা জীবন খেয়ে যেতে হবে টেনশনের কোনো কারণ নেই আপনি এই মেডিসিনটি খেলে সুস্থ থাকবেন না খেলে বেশি অসুস্থ হয়ে পড়বেন এই মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট আছে যেমন বুক ধরফর করা বমি বমি ভাব উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা শরীরের তাপমাত্রা বৃদ্ধি ডায়রিয়া এই সকল সমস্যাগুলি হতে পারে তবে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো এই মেডিসিনটি খাবেন এবং সুস্থ থাকবেন যাদের কিডনির সমস্যা আছে হার্ট ও লিভারের সমস্যা আছে যে সমস্ত মায়েরা গর্ভবর্তী এবং সন্তানকে বুকের দুগ্ধ পান করান তারা এই মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এই মেডিসিনটি 40 থেকে 50 দিন কন্টিনিউ খাওয়ার পর কাজ করতে শুরু করে অর্থাৎ 40 থেকে 50টা বড়ি খাওয়ার পর কাজ করতে শুরু করে তাই যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে যদি আপনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ মতো রক্তের T3 T4 TSH পরীক্ষাটি করে এই মেডিসিনটি খেতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ।